এবার জান্নাতে হাজার হাজার ফেরেশতা লাখ লাখ ফেরেশতা ওই নাম্বার দেখা যত নেয়ামত প্রাপ্ত হওয়ার কথা তত নেয়ামত দিয়ে দেয় আর এতটা ঘটনা ঘটতে বান্দা বলতে যদ্দূর সময় লাগে তদ্দূর হ্যাঁ যদি আমাদের কাছে ভাষা থাকতো যে ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতাম এতটা কাজ করতে সময় লাগে বান্দার জিব্বা নড়তে যদ্দূর এতটা কাজ করতে সময় তদ্দূর একবার বললে যদি উহুদের চেয়েও ভারী হয় যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার বলে তার জন্য কদ্দুন্নে কি হবে যদি কোনো মানুষ প্রতিদিন 1000 বার বলে তার নাকি কত হবে একবার বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন যেন জিজ্ঞেস করেন বন্ধু তুমি কি বলেছ আবার বলো করাচি হযরত ওয়ালা রহমাতুল্লাহ আলাইহি বলেন এবার বন্ধু আবার বলে সুবহানাল্লাহ এবার রব আবার বলেন কি বলেছ আবার বলো বন্ধু আবার বলে সুবহানাল্লাহ সে তার কালারও পছন্দ করে কালার কালার ঠিক না ভাই ঠিক সে যেভাবে পছন্দ করতে করে সে এই রঙের কাপড় পরে যে জুতা পছন্দ করে ওই জুতা পরে এমনকি গাড়ির রঙটাও তার মাহবুবের পছন্দের কিনে কথা ঠিক না ঠিক বলেন আমরা আল্লাহ তাআলার ভালোবাসার জন্যই আমাদেরকে বানিয়েছি মুখে বলেছি আল্লাহ আমি আপনাকে ভালোবাসি তো আমাদের হযরত ওয়ালা বলেন বান্দা যখন বলে যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি তো আল্লাহ তাআলা বলেন আমি দেখব আমি এটা একটু একটুখানি দেখব সুবহানাল্লাহ আমি একটুখানি দেখব তোমার জবানে আমি কতটা তোমার কলিজায় যতটা জবানে কতটা দেখব তোমার জবান আমার নাম নিয়ে নড়ে কিনা আমি দেখব সুবহানাল্লাহ বলেন বলেন তোমার জবান আমার নাম নিয়ে নড়ে কিনা আমি দেখব তোমার জবান যদি আমার নাম নিয়ে গুনগুন গুনগুন করতে থাকে তা আমি বুঝবো এটার কলিজা আমার ভালোবাসা আছে ছোট্ট একটা জিব্বা তো একটা গোস্তের টুকরাই তো লেকিন এটা নড়লেই লাভ নড়লেই লাভ নড়লেই লাভ নড়লেই লাভ নাড়ালেই লাভ নাড়ালেই লাভ নাড়ালেই লাভ বলেন এটা নাড়ালেই লাভ নাড়ালেই লাভ লানালেই লাভ বলেন বলেন এটা নাড়ালেই কি লাভ লাভ কত সুবহানাল্লাহ রাসূল বলেছেন আযামু মিন উহুদিন উহুদের চেয়েও ভারী সুবহানাল্লাহ একটা সেকেন্ডও লাগে নাই সুবহানাল্লাহ অথচ রাসূল বলেন আযামু মিন উহুদিন উহুদের চেয়েও ভারী উহুদের চেয়ে ভারী এর তরজমা কি একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে এই শব্দটার সঙ্গে সঙ্গে সাত আসমান ভেদ করে আর সাজিমে পৌঁছে যায় এই শব্দটার সঙ্গে সঙ্গে আর সাজিমে পৌঁছে যায় আর সাজিমে মালিক সঙ্গে সঙ্গে এই শব্দের সামনে ওই বান্দার জন্য প্রাপ্ত নাম্বার প্রাপ্ত দারাজা বসিয়ে দেয় কমন নাম্বার আজম মিন উহুদিন উহুদ বরাবর হলো কমন নাম্বার কমন গড় নাম্বার আজ উহুদ গড় নাম্বার কত আর আনলিমিটেড নাম্বার কত আজম সুবহানাল্লাহ মনে বুঝছেন কমন নাম্বার কত উহুদ বরাবর কমন নাম্বার আর আনলিমিটেড নাম্বার কত আজম ইসমে তাফজিলের সিগা উহুদের চেয়েও বেশি উহুদের চেয়ে বেশি কত কারোর জন্য 10টা উহুদ বরাবর কারোর জন্য 100 উহুদ বরাবর
কারোর জন্য 1000 উহুদ বরাবর, কারোর জন্য 70,000 উহুদ বরাবর, কারোর জন্য 70,00,000 উহুদ বরাবর। আর কারোর বেলা রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা এটাতে নাম্বার বসাবো না, এটাতে নাম্বার আমি জান্নাতে দিব আমার বন্ধুকে। ওই নাম্বারের পাঁচটাটা এবার সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয় জান্নাতে। ওই নাম্বার ফর্দটা কোথায় চলে যায়? জান্নাতে। এবার জান্নাতে হাজার হাজার ফেরেশতা, লাখ লাখ ফেরেশতা ওই নাম্বার দেখা যত নেয়ামত প্রাপ্ত হওয়ার কথা তত নেয়ামত দিয়ে দেয়। আর এতটা ঘটনা ঘটতে বান্দা বলতে যদ্দূর সময় লাগে তদ্দূর। হ্যাঁ, যদি আমাদের কাছে ভাষা থাকতো যে ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতাম, এতটা কাজ করতে সময় লাগে বান্দার জিব্বা নড়তে যদ্দূর, এতটা কাজ করতে সময় তদ্দূর। একবার বললে যদি উহুদের চেয়েও ভারী হয়, যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার বলে তার জন্য কদ্দুন্নে কি হবে? যদি কোনো মানুষ প্রতিদিন 1000 বার বলে তার নেকি কত হবে? একবার বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন যেন জিজ্ঞেস করেন, বন্ধু তুমি কি বলেছ আবার বলো। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার বন্ধু আবার বলে সুবহানাল্লাহ। এবার রব আবার বলেন, কি বলেছ আবার বলো। বন্ধু আবার বলে সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন যেন বলেন, বন্ধু তুমি কি বুঝাতে চাচ্ছ একটু বলো তো দেখি, বুঝিয়ে বলো। এবার বান্দা বলে, আনতা মুনাজ্জাহু মান জামিউর রাদাইল, আপনার না আপনি না মহা পবিত্র, সুবহানাল্লাহ, আপনি সমস্ত তানজি মুনাজ্জাহ, আপনি মহা পবিত্র সমস্ত ঐবাদ থেকে, সমস্ত নাপাকি থেকে আপনি মহা পবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে আপনি মহা পবিত্র, সমস্ত ঝামেলা থেকে আপনি মহাপবিত্র, আপনার মধ্যে অপবিত্রতার লেশ মাত্র নাই, সুবহানাল্লাহ, আপনার প্রতিটা কথা মহাপবিত্র, আপনার প্রতিটা হুকুম মহাপবিত্র, আপনার প্রতিটা নির্দেশ মহাপবিত্র। আল্লাহ রহমতুল্লাহ বলেন, এবার বান্দা আল্লাহ তাআলা বলেন, তুমি তো মহা অপবিত্র, একটুখানি ছিদ্র করে দিলে যেটা বের হয় সেটাও অপবিত্র, সামনে রাস্তা দিয়ে যেটা বের হয় সেটাও অপবিত্র, পেছন দিয়ে যেটা বের হয় সেটাও অপবিত্র, জবান দিয়ে যেটা বের হয় সেটাও অপবিত্র, যেটা ঢুকাও সেটাও অপবিত্র, চোখের ব্যবহার অপবিত্র, কানের ব্যবহার অপবিত্র, দেমাগ অপবিত্র, জবান অপবিত্র। হযরত ওয়ালা বলেন, বান্দা যখন বারবার সুবহানাল্লাহ বলতে থাকে, রব্বুল আলামিন বলেন, তুমি আমাকে মহা পবিত্র বলেছ অথচ তুমি মহা অপবিত্র মানুষটা। রব বলেন, তুমি জবানে যত বেশি আমাকে মহা পবিত্র বলবা, আমি রব্বুল আলামিন তোমাকে তত পবিত্র করতে থাকব। পবিত্র করতে 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 একসময় আমি তোমাকে জান্নাতের উপযুক্ত বানিয়ে দিব। হ্যাঁ, যদি বুঝতাম 24 ঘন্টা জবানটাকে মালিকের তাসবিহাতে লাগাইতাম। বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে এই শব্দটা আরশে আজিমে উঠে যায়, আরশে আজিমে উঠে আরশের চতুর্পাশে ঘুরে। রাসূল বলেন, গুনগুন করে কি যেন বলে, গুনগুন করে সে কি যেন বলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি? এটা বলে, আমি তোমার বান্দার তাসবিহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওই উযাক্কিরনা লিসাহিবিহিন্না, যে বলেছে তার নাম ধরে আল্লাহ তাআলার কাছে তার আলোচনা করে।
রাসূল বলেন কে চাও তোমাদের মধ্যে কে আছো যে চাইবা যে তোমার নামটা রব্বুল আলামিনের আরশে আযিমে চৌতে প্রতিদিন হাজার বার আলোচনা হোক কি এই শব্দটা রব্বুল আলামিন গোটা কোরআন কারীমে 84 বার বেশি উল্লেখ করেছেন 84 বারের বেশি আটটা সূরা আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে শুরু করেছেন আটটা সূরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা সূরা সুবহানাল্লাহ সুবহানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাই ওয়া মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি এটা দিয়ে সুবহা ইউসাববি দিয়ে ছয়টা সূরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম দিয়ে একটা এ হলো ষাটটা আর সাব্বিহ ইসমা রব্বিকাল আলা এ হলো কয়টা আটটা এই শব্দটা দিয়ে রব্বুল আলামিন আটটা সূরা শুরু করলেন সুবহানাল্লাহ মিজানের যতগুলো শব্দের রূপরেখা আছে যতগুলো শব্দের কল্পনা করা যায় কখনো মাজদার কখনো মাজি কখনো মুজারিয়া কখনো আমর সুবহানাল্লাহ কখনো ওয়াহিদ কখনো জমা সবগুলো শব্দ এই শব্দ দিয়ে সবগুলো শব্দ কোরআনে কারীমে পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মাজি আর কি فَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا كِي أمر سبح اسم ربك الأعلى كي أمر واحد سبحان الله سبحان كي فسبح بحمد ربك واستغفظه إنه كان توابا বড় বড় সূরাগুলোর মধ্যে বলতে 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 শেষ তক রব্বুল আলামিন যেন বলেন আমার হাজারো বান্দারা তো বড় বড় সূরাগুলো পারবে না কমপক্ষে ছোট্ট একটা সূরার মধ্যে একবার বলে দে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك الله تعالى بولن حبيب قراجي حضرت والا بولن اتا ترجمه کی جنو الله تعالى بولتے 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 زیدہ ایشا کے سن ابار بولن جے حبیب کیو پڑھلے پڑھوک نہ پڑھلے نہیں اپنی پڑھون বলেন কেউ পড়লে পড়ুক না পড়লে নাই আপনি পড়ুন আপনি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়ুন বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়ুন আল্লাহ তো সুবহানাল্লাহ ইসমা রব্বিকে তরজমা কি করবেন আপনি পড়ুন বলেন বলেন বলেন